বেলার ঝামেলা ছাড়া ফুলকো পাতলা আটার রুটি। এই রুটিটা বানিয়ে সারা দিন সংরক্ষণ করতে পারেন, একদম সফট থাকবে। আজকের এই রুটিগুলো আমি সাদা আটা দিয়ে বানিয়েছি, আপনারা একইভাবে লাল আটা দিয়েও এই পাতলা রুটিটা বানাতে পারবেন। এই রুটিটা খেতেও অনেক বেশি ভালো লাগে। যারা এভাবে সহজ করে রুটি তৈরি করতে পছন্দ করেন, আজকের রেসিপিও ভালো লাগবে। বেলা ছাড়া পাতলা আটার রুটির জন্য প্রথমে একটা বাটিতে এক কাপ সাদা আটা নিয়ে নিচ্ছি, তারপর পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। প্রথমে আমি এক কাপ আটার সাথে এক কাপ পানি দিচ্ছি। এক কাপ পানি দেওয়ার পর একটা হ্যান্ড মিক্স দিয়ে খুব ভালো করে মেশাতে হবে। মেশাতে মেশাতে খুব স্মুথ একটা মিশ্রণ বানাতে হবে। প্রথমের থেকে বেশি পানি দেওয়া যাবে না, এক কাপ পানি দিয়ে খুব স্মুথ করে মিশিয়ে নিতে হবে। তারপর আস্তে আস্তে করে পানি দিতে হবে আর মেশাতে থাকতে হবে। আমরা আটার এই ডোটাকে কিন্তু অনেক বেশি পাতলা করে তারপর গোলাটা তৈরি করব। এভাবে করে অল্প অল্প করে পানি দিতে হবে আর মেশাতে থাকতে হবে। মেশানোর কাজটা একটু সময় নিয়ে করবেন, তাহলে খুব স্মুথ একটা মিশ্রণ হয়ে যাবে। যখন মেশানো হয়ে যাবে আমি দেখিয়ে দিচ্ছি এটার ঘনত্ব কতটুকু। এটা কিন্তু একটা পাতলা ডো তৈরি করেছি, তো পাতলাটা রুটি বানানোর জন্য আমার এই গোলাটা এখন একদম ঠিক আছে। বেলা ছাড়া পাতলা রুটি বানানোর জন্য চুলায় একটা তাওয়া বসিয়ে দিয়ে অল্প একটু তেল দিয়ে টিস্যু দিয়ে মুছে নিতে হবে, তাহলে খুব সুন্দর করে উঠে আসবে। গোলাটা দেওয়ার পর খুব ভালো করে এই তাওয়াতে ছড়িয়ে দিতে হবে। 20 থেকে 30 সেকেন্ড পরেই দেখা যাবে যে উপরটা কুক হয়ে গেছে। এটা দেখে বোঝা যাচ্ছে যে এটা অনেক পাতলা, নিচে চামচটা একদম দেখা যাবে ঠিক ততটা পাতলা হবে। তো এপাশ ওপাশ করে উল্টিয়ে রুটিটা সেঁকতে হবে, আর একটা সময় দেখা যাবে যে এটা ফুলতে শুরু করবে। অবশ্যই চেপে চেপে তারপর রুটিটা সেঁকবেন, প্রতিটা রুটি ফুলকো হবে। চুলার আঁচ এই সময় মাঝারি থাকবে। এভাবে করে চেপে চেপে ধরলেই দেখা যাবে রুটিটা ফুলতে শুরু করছে। এই রুটিগুলো যদি আপনি ফুলকো করে বানান তাহলে কেউ খেয়ে বুঝতেই পারবে না যে এটা বেলা ছাড়া আটার রুটি। একটু একটু চেপে ধরলেই ফুলে উঠবে। যারা সহজভাবে নাস্তা তৈরি করতে পছন্দ করেন, আজকের এই বেলা ছাড়া পাতলা আটার রুটিও ভালো লাগবে। একইভাবে আপনারা লাল আটা দিয়েও বানাতে পারেন। আজকে সবগুলো রুটি একইভাবে বানিয়ে নিচ্ছি, আর এক কাপ আটা দিয়ে রুটিগুলো যেহেতু পাতলা অনেকগুলো রুটি বানানো যাবে। একটা রুটি আমি ছিঁড়ে শেয়ার করছি যেটার ভিতরেও কতটা সফট আর ফুলকো হয়েছিল। প্রতিটা পার্ট আপনি খুলতে পারবেন, ঠিক এতটা পাতলা হয়। যারা সহজে রুটি তৈরি করতে পছন্দ করেন, আজকের এই বেলা ছাড়া পাতলা আটা রুটিও ভালো লাগবে। রেসিপিগুলো ভালো লাগলে পেজে লাইক আর চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই অনেক ভালো থাকবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।